আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাইসাস কুকিং। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট ফুলকো রুটির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে, কারণ আমরা কিন্তু কম বেশি সবাই রুটি বানাতে জানি, কিন্তু সবার রুটিটা কিন্তু একদম পারফেক্ট হয় না বা ফুলে না। এই সমস্যাটার কারণে আজকে আমি আপনাদের সঙ্গে রুটির পুরো রেসিপিটা শেয়ার করব। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো একটা রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং আমি চেষ্টা করেছি আজকে এই রুটি রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার। তো রুটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো রুটি কায়তরি করার জন্য আমি একটা পাতিলে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এটা কিন্তু নর্মাল পানি, আমি চুলায় জাল বসিয়ে দিয়ে পানিটা দিয়ে দিছি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দেখুন আমার পানিতে কিন্তু বলক চলে আসছে। যখন বলকটা চলে আসবে ঠিক সে পর্যায়ে কিন্তু আটাটা এর মধ্যে দিতে হবে। আটা আমি সব কিছু মিলে প্রায় 2.5 কাপের মতো আটাটা দিব। আমি গরম ফুটন্ত পানির মধ্যে কিন্তু আটাটা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আটাটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় চুলার উপর এটা জ্বলন্ত অবস্থায় রাখতে হবে, তারপর হালকা একটু নাড়িয়ে নিতে হবে। আপনারা আমার স্টেপগুলো দেখে ঠিক একইভাবেই করবেন। আমি কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে আটাটা দেওয়ার পরে প্রায় 30 সেকেন্ডের মতো চুলার উপরে রেখেছিলাম। তারপর একটা খুন্তির সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমার যে শুকনো আটাগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এটা গরম থাকা অবস্থায় মিক্স করতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। অনেক সময় দেখা যায় ঠান্ডা হওয়ার পরে যদি আমরা মিক্স করি তাহলে কিন্তু ভিতরে আটার গোটা থাকতে পারে। এখানে গরম অবস্থায় খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা শেষ, এখন আমি এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে নিব। এবং এটা কিন্তু অবশ্যই গরম থাকতে করতে হবে, যেহেতু আটাটা একটু গরম। তো খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে যাতে হাতটা পুড়ে না যায়। আমার রুটি বানাতে বানাতে আমি অভ্যস্ত, এই কারণে আমার এই গরম ভাবটা হাতে কোনো সমস্যা হয় না। আপনারা অবশ্যই খেয়াল করে এভাবে ময়ান তো করে নেবেন। অবশ্যই যত বেশি রুটিটা আমরা ছেনে নেব তত বেশি রুটিটা আমাদের ফুলবে এবং পারফেক্ট হবে। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় রুটিটা ভালোভাবে হাত দিয়ে ডলে এভাবে মিক্স করে নিতে হবে। তো রুটির কাই করার শেষ, তার কিছুটা অংশ আমি কেটে এভাবে নিয়ে নিলাম। এখন আমি এটা দিয়ে রুটি বানাবো। রুটির কাইটা এমন হতে হবে যে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এবং অবশ্যই কিন্তু আটাটা পানির মধ্যে দেওয়ার পরে আমি যেভাবে মিক্স করেছি সেভাবে হাত দিয়ে ডলে ডলে ময়ান করে নিতে হবে। এতে করে রুটিটা খুব ভালো পারফেক্ট হবে। তো আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, আমরা নর্মাল যে সাইজে রুটিটা বানাই ঠিক সেই সাইজে বানালেই চলবে। যেহেতু এটা সেদ্ধ আটা রুটি, এটা কিন্তু আপনারা অনেক লং সময় ধরে রেখে দিতে পারবেন, এতে করে রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে না। তো আমার সবগুলো রুটি বানানো শেষ, এর ভিতর থেকে আমি কিছুটা রুটি সংরক্ষণ করব ফ্রিজে। তো আমি এভাবে একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে এরকম গোল আকৃতি রুটির শেপে কিছু কাগজ কেটে নিয়েছি। ফার্স্টে একটা কাগজ দিতে হবে, তারপর একটা রুটি, তারপর আবার একটা কাগজ দিয়ে আবার একটা রুটি দিতে হবে। এই পদ্ধতিতে রুটি সবগুলো এই টিফিন বক্সের মধ্যে ভরে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এবং পুরো মাস জুড়ে কিন্তু এটা খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং জাস্ট ভাজার কিছু সময়টা 10 মিনিট আগে বের করে রাখলেই চলবে। তো আমি এক্সট্রা কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, আমি এটা এখন সংরক্ষণ করব। দেখা যায় আমরা কর্মব্যস্ততার কারণে কিন্তু সবসময় আটাটা এভাবে বানাতে পারি না, তাই যদি আপনারা ফ্রিজে কিছু রুটি এক্সট্রা বানিয়ে এভাবে সংরক্ষণ করেন তো ঝটপট কিন্তু যে কোনো সময় ভেজে নিতে পারবেন। তো রুটিগুলো আমি আপনাদের সঙ্গে সংরক্ষণ পদ্ধতি শেয়ার করলাম। এভাবে রুটি বানিয়ে কিন্তু অনায়াসে মাস জুড়ে আপনারা খেতে পারবেন। তো এর ভিতর থেকে কিছুটা রুটি আমি এখন ভেজে নেব। তো আমি একটা প্যান দিয়েছি, প্যানটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর রুটিটা দিয়েছি,
রুটিটা ফার্স্ট রুটিটা দেওয়ার পর 3-4 সেকেন্ড পরে কিন্তু রুটিটা উল্টাতে হবে, খুব বেশি সময় রাখা যাবে না। তো রুটিটা আমি উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হালকা একটু সেকে নিয়েছি। ফার্স্ট রুটিটা দেওয়ার পর আমি 3-4 সেকেন্ড পরে কিন্তু রুটিটা উল্টিয়ে দিলাম। এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চাপ দিয়ে রুটিটা সেকেন্ড পেস্টটা ভেজে নেব। অবশ্যই রুটির এজগুলো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, চাইলে আপনারা যে কোনো খুন্তির সাহায্যে এভাবে করে নিতে পারেন। এই কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। তো আমার কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি আবার উল্টিয়ে দিলাম। সব কিছু মিলে কিন্তু ফ্রেন্ডস রুটিটা দুইবার উল্টালেই চলবে। প্রথমবার উল্টানোর সময় 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড পর উল্টাতে হবে, আর সেকেন্ড বার আপনারা বুঝতেই পারবেন যে নিচের পেস্টটা একটু হালকা লাল লাল হলে রুটিটা উল্টিয়ে দিতে হবে। তো দেখুন আমার রুটিটা কত সুন্দর ফুলিয়ে উঠেছে, আপনারা ঠিক একইভাবে ঘরে ট্রাই করবেন, আশা করি আপনাদের রুটি ঠিক একইভাবে ফুলে উঠবে এবং পারফেক্ট হবে। এবং এই ফুলকো রুটিটা কিন্তু অনেক সময় ধরে আপনারা বাইরে রেখে খেতে পারবেন, কিন্তু শক্ত হবে না, এটা একদম সফটই থাকবে। যেহেতু আটাটা আমরা গরম পানি দিয়ে চুলায় দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই কারণে এই রুটিটা কিন্তু অনেক লং সময় ধরে নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এবং রুটির ধারগুলো কিন্তু অবশ্যই চেপে চেপে দিয়ে ভাজতে হবে, এবং যখন দেখবেন যে এরকম একটু ব্রাউন কালার হয়েছে ঠিক সে পর্যায়ে নেমে নিতে হবে। এবং সেকেন্ড রুটিটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু তাওয়াটা ভালোভাবে মুছে নিতে হবে। তো দিয়ে দিলাম সেকেন্ড রুটিটা, এটাও ঠিক 4-5 সেকেন্ড পরে উল্টিয়ে দিতে হবে। অবশ্যই রুটিটা সেকার সময় খেয়াল রাখবেন রুটিটা যেন একটু হালকা ব্রাউন কালার হয়, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। আর রুটিটা যদি ফুলে উঠে তাহলে কিন্তু রুটির ভিতর কোনো প্রকার কাঁচা থাকে না। এবং আরেকটি টিপস আপনারা অবশ্যই ফলো করবেন, রুটিটা ছাকার পরে যে পাত্রে রাখবেন সেটা যেন ছিদ্রযুক্ত হয়, এতে করে রুটি ভাজার পরে যে এক্সট্রা ভাপটা থাকে সেটা খুব সহজে বের হয়ে যাবে এবং আপনার রুটিটা পানি পানি হবে না। অনেক সময় আমরা দেখা যায় ছিদ্রযুক্ত পাত্রে যদি না রাখি তাহলে কিন্তু রুটিটা অনেক সময় পানি পানি হয়ে যায় নিচের রুটিটা, এবং এটা খেতে একদম ভাল লাগে না। এ কারণে আপনারা দেখতে পারলেন যে আমি ছিদ্রযুক্ত একটা পাত্রের ওপর রেখেছি রুটিটা, এতে করে এক্সট্রা যে রুটির ভাপ সেটাও বের হয়ে যাবে এবং আমার নিচের রুটিটা কিন্তু পানি পানি হবে না। তো অবশ্যই রুটিটা কিন্তু ছিদ্রযুক্ত পাত্রের মধ্যেই রাখতে হবে। সেটা কিন্তু অবশ্যই রুটি বানানোর পরে যে কাঁচা অবস্থায় কিন্তু রুটিটা সংরক্ষণ করতে হবে, ভাজার পরে ফ্রিজে রাখা যাবে না। কাঁচা অবস্থায় এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, ডিপ ফ্রিজে চালে রাখতে পারবেন, এতে করে আগে থেকে বের করে রাখতে হবে ভাজার আগে, যখন রুটিটা আপনাদের নর্মাল পজিশনে আসবে ঠিক সে সময় ছেঁকে নিতে হবে। তো আমি একে একে এভাবে সবগুলো রুটি ভেজে নেব। আমার রুটিগুলো কিন্তু খুবই পারফেক্ট এবং সফট হয়েছে, এবং আমি এটা চাইলে সকালে ভেজে সারাটা দিন খেতে পারবো, একদমই শক্ত হবে না এবং ঠিক একই রকমই সফট থাকবে। আপনারা অবশ্যই ঘরে এভাবে ট্রাই করবেন স্টেপ বাই স্টেপ, আশা করি আপনাদের রুটিটাও পারফেক্ট হবে। তবে আরেকটি কথা শেয়ার করি, রুটিটা যখন আমার পানির মধ্যে দিয়ে মিক্স করা হয়ে যাবে আটাগুলো, তখন তখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে অনেক লং সময় ধরে প্রায় 10-15 মিনিটের মতো এটা হাত দিয়ে ডলে ডলে একটা ময়ান তৈরি করতে হবে, তাহলে রুটিটাও খুব সফট হবে এবং অনেক সময়
রাখলেও শক্ত হয়ে যাবে না। অবশ্যই এই টিপসটি খেয়াল করবেন, অনেকে আমরা কিন্তু এটাই ভুল করে থাকি, রুটিটা ময়ান করার সময় দেখা যায় 2-1 মিনিট হাত দিয়ে ডোলে ময়ান করেই আমরা রুটি বানাতে চলে যাই, এতে করে কিন্তু আমাদের রুটি ফুলে না, পারফেক্ট হয় না। তো এটা খেয়াল করবেন, খুব ভালোভাবে কিন্তু এটা ময়ান করে নিতে হবে। ফ্রেন্ডস, আমার কিন্তু আরেকটা ব্লগিং চ্যানেল আছে, সেটি হচ্ছে বাংলা ব্লগার রুমাইসা, আপনারা চাইলেও কিন্তু সেটিও ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এই রুটির রেসিপিটি ঘরে ট্রাই করার পর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের রুটিটা কেমন হয়েছে। আমার সবগুলো রুটি ভাজা শেষ, আমি ঠিক এরকম হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আমার রুটিটা কত সুন্দর সফট হয়েছে, কতটা নরম, তুলতুলে পারফেক্ট রুটি হয়েছে। আশা করি এটি ঘরে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।